ভীষণ ভালো লাগছে আসলে ওটিটি প্ল্যাটফর্মে অনেক বেশ কিছু অফার থাকার পরেও ব্যাটে বলে মিলছিল না অনেক কাজ মানে স্পেশালি ওটিটি প্ল্যাটফর্মে কোনো কিছু যাবে সেটা সবার মতো আমিও চাইছিলাম কিন্তু হয় না যে গল্প পছন্দ হচ্ছে না বা অন্যান্য বিষয় পছন্দ না হওয়ার কারণে অনেকেই বলছে যে আপনি ফিল্ম করছেন কিন্তু ওটিটিতে কাজ করছেন না তো ফাইনালি আমার একটা ফিল্ম ওটিটিতে আসছে এবং আমার মনে হয় যে আমার প্রথমবারের মতো কোনো কাজ মানুষ ওটিটিতে দেখবেন সেটা হচ্ছে কাগজ এবং ডেফিনেটলি সেটা দীপ্ত প্লেতে এই জন্য আমার ভীষণ ভালো লাগছে অন্যরকম একটা উত্তেজনা যে উত্তেজনাটা ছিল আসলে যখন আমার প্রথম ফিল্ম রিলিজ পেয়েছিল হলে তখন যেরকম ভালো লেগেছে ঠিক এখন ঠিক একই রকমভাবে ভালো লাগছে যে একটা ভালো একটা ওটিটি প্ল্যাটফর্মে আমার একটা মুভি দেখবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে বিশ্বের সবাই যারা বাংলা ছবি পছন্দ করে যারা আমার কাজ পছন্দ করেন তারা এই মুভিটা দেখবেন আর এখানে আমার একটু অন্যরকমভাবে যেহেতু কাজ করেছি অন্যরকম ক্যারেক্টার প্লে করেছি একটু ক্লাসিক্যাল মুভি একটু আর্টিস্টিক মুভি সো আমি আশাবাদী যে মানুষ এই ছবিটা দেখে অনেক পছন্দ করবেন তাহলে দিস ইজ ফার্স্ট ফিল্ম ইন ওটিটি হ্যাঁ আমার ফার্স্ট কোনো ফিল্ম ওটিটিতে রিলিজ পাবে আর কি ওটিটিতে এর আগে কোনো কাজ রিলিজ হয়নি ওটিটিতে আমি এখন পর্যন্ত কোনো কাজই স্টার্ট করিনি আমার বেশ কিছু কথাবার্তা চলছে হোপফুলি এখন ব্যাটে বলে মিলবে সামনে দেখেন কাগজ যে ফিল্মটা এটা যেহেতু একটা ক্লাসিক্যাল ফিল্ম এই ধরনের ভালো ফিল্মগুলো কলকাতার কথাও যদি বলি সৃজিৎ মুখার্জি যেই ধরনের কাজ করেন বা অন্যান্য যারা বেশ কিছু আর্টিস্ট আছেন এখন তো এই ধরনের মুভি মানুষ বেশি দেখতে চায় এটা কোনো কমার্শিয়াল ফিল্ম না যে 100 হলে একবার রিলিজ পাবে 100 হলে চলার মতোও না তো আমাদের বাংলাদেশে তো এখন ক্লাসিক্যাল কাজগুলো ম্যাক্সিমাম হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেই দেখছি এবং ওটিটি প্ল্যাটফর্মে দেখে আমাদের অনেক মনে হয় যে ইস এটা কেন ফিল্মে গেল না আসলে ওটিটির কাজ এক ধরনের আর তো আমার কাছে মনে হয় যে এটা ওটিটির জন্য একটা পারফেক্ট একটা কাজ ছিল এই কাগজ মুভিটা তো সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা ভালো দিক যে এটা একই সাথে হলেও রিলিজ পেল আবার এখন এটা দীপ্ত প্লেতে অরিজিনাল ফিল্মে রিলিজ পাবে সো এখন মানুষ যারা প্রশংসা করেছে তারা যারা দেখেনি তারাও দেখার সুযোগ পাবে কারণ হলে তো একটা মানে নির্দিষ্ট টাইম থাকে তারপর এটা নেমে যায় কিন্তু এটা তারা খুব অল্প টাকা দিয়ে তারা সাবস্ক্রাইব করলেই কিন্তু এই ফিল্মটা দেখতে পাবেন ভীষণ ভালো লাগছে দীপ্ত প্লে তো বেশ ভালো ভালো প্রজেক্ট করছেন এবং আমার খুব ভালো লাগছে যে একটা টিভি চ্যানেল তারা একটা প্ল্যাটফর্ম দ্বারা করেছে পাশাপাশি এবং সেটি বেশ জনপ্রিয় এখন বাংলাদেশে যদিও আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তো এই রকম প্ল্যাটফর্মগুলো যখন উঠে আসে তখন আর্টিস্টরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারেন সেই সুযোগটা থাকে আমাদের জন্য তো আমি বলবো যে এই দীপ্ত প্লেতে চলার কারণে আমার মনে হয় যে এটা আমাকে আরও সিরিয়াস করে দেবে ওটিটি প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ করার জন্য ওয়েল আসলে মানে আমি আসলে মানে যখন ফিল্ম স্টার্ট করি তখন ফিল্মের এক ধরনের পরিবেশ ছিল এখন ফিল্মটার পরিবেশ আরেক রকম আমি এখন যেই পরিবেশটা এই ধরনের কাজই আমাদেরকে দিয়ে করাতে চেয়েছিলো তখন ওই কমার্শিয়ালের ভিড়ে ওই ছবিগুলো তখন চলেনি যেমন আমার মনে আছে আমি লাল টিপ করেছিলাম ওগুলো কিন্তু এখনকার ছবি আমি আরও 10 বছর আগে থেকে ট্রাই করছিলাম একা একা তারপরে পদ্মপাতার জল এখনকার ছবি আমি করেছি আর 10 বছর আগে তা আমার মধ্যে এইরকম কাজ করার ইচ্ছা ছিল এখন যারা মার্কেটে যারা ভালো ডিরেক্টর আছেন তারা যখন আমাকে নিয়ে এরকম কাজ করবেন আরও ভালো ভালো তখন আমি তাদেরকে আরও বেশিটা দিতে পারবো সো এর মধ্যে জাহেদি ভাই আমাকে নিয়ে এই কাগজটা যখন শোনালেন গল্পটা তখনই আমি খুব এক্সাইটেড হয়ে যাই যে আমি যেই টাইপের ছবিগুলো করছি দেখেন অনেক ছবি কিন্তু ভালো গল্প না আসার কারণে আমরা করতে পারি না তো উনি যখন আসলেন আমার কাছে আমি বললাম যে এটা দুর্দান্ত একটা ফিল্ম হতে পারে তখনই একসাথে মানে জাম্প করা তো তারপরে তো এই ছবিটা যারাই দেখেছেন তারা প্রশংসা করেছেন যে কজনই দেখেছেন প্রশংসা করেছেন তো এখন দীপ্ত প্লেতে চলার কারণে হয়তোবা এটা সবাই দেখতে পারবে ওইটাই আমার সবচেয়ে ভালো লাগছে যে সবাই ওভারঅল সবাই দেখতে পাবেন ছবিটা আমার সর্বশেষ প্রশ্ন আপনার সিনেমায় যারা আর্টিস্ট ছিলেন এবং যে নির্মাতা ওনার সাথে আপনার প্রথম কাজ হ্যাঁ তো এই অভিজ্ঞতাটা কেমন ছিল ওনার জুলফিকার জাহিদিবের এটা প্রথম কাজ ছিল বাট উনি আগে কিন্তু বেশ শর্ট ফিল্মস এবং ওনার বেশ কিছু শর্ট ফিল্মও কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালে উনি গিয়েছেন তো সেদিক থেকে তার তো একটা এক্সপিরিয়েন্স আছে তার কাজের আর উনি যেহেতু নিজেই রাইটার নিজেই ডিরেক্টর
সো অভিজ্ঞতা ওনার ওটা থাকলেও আমার মনে হয় যারা মেধাবী তারা প্রথম কাজ করুক আর একশোতম কাজ করুক ওই তারা পারে আর কি। তো উনি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি বলবো যে ওনার সাথে কাজের অভিজ্ঞতাটা আমার ভীষণ ভালো ছিল, খুব কোঅপারেটিভ ছিলেন। তো ডিরেক্টর সাইড থেকে বা প্রোডিউসার হ্যান্ড থেকে যখন আর্টিস্টরা ভালো কিছু পায় মনের মতো, তখন যে কোনো আর্টিস্টই কিন্তু কষ্ট হলেও সেটার কষ্ট মনে হয় না। তো আমার সাথে ওনার সেরকমই হয়েছে, অভিজ্ঞতা খুব ভালো ছিল। হোপফুলি এই অভিজ্ঞতা সামনে আরও কাজে দেবে, উনি অনেক কিছু লার্নিংস এইখান থেকে পেয়েছেন। হোপফুলি আমরা হয়তো বা আরও কাজ একসাথে করব, আরও অনেক অনেক কাজ হবে ইনশাআল্লাহ। বর্তমানে আপনি কী নিয়ে ব্যস্ত আছেন? ফিল্মের কাজই করছি, আমার সামনে মানে বেশ কিছু বড় বাজেটের ফিল্ম এবং গল্প প্রধান ছবি অলরেডি সেটা মৌখিকভাবে হ্যাঁ হয়ে আছে, হয়তোবা আমি খুব শীঘ্রই আমি সেগুলোর অ্যানাউন্সমেন্ট করব, তখন হয়তোবা আরও ওভারঅল আরও ডিটেইলে জানাতে পারবো সবাইকে। কোনো ওটিটি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনার একটা সিনেমা? দেখেন আমাকে সবাই বলছে যে আপনি ওটিটিতে কাজ করেন না কেন, অনেকেই বলছে সব জায়গা থেকে বলছে যে ওটিটিতে সবাই করছে কাজ, আপনি ফিল্মে কাজ করেন এতদিন ধরে আপনি ওটিটিতে কেন কাজ করছেন না? তো ওটিটিতে কাজ করতে হলে আমার আসলে আমার গল্পটা লাগবে, মানে আমি ভালো অভিনয় কেন্দ্রিক কোনো কাজ করতে চাই, কষ্ট ডাজন্ট ম্যাটার, কিন্তু সেই জিনিসগুলো যখন আসবে, অলরেডি বেশ কয়েকটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, বড় বড় ওটিটি প্ল্যাটফর্ম ইভেন দেশের বাইরেও, তো হয়তোবা এই বছর তো শেষ প্রায়, হয়তোবা এই বছর শেষ থেকেই অথবা নেক্সট ইয়ারে আমার বেশ ভালো কিছু কাজ ওটিটিতে আসবে।